আর কোন কোন নিয়ামত করবে আশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবন অনুষ্ঠানের এই পর্বে আবারও আপনাদেরকে অন্তরে অন্তস্তল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন মুমিনের জীবন অনুষ্ঠানের নিয়মিত মেহমান জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রধান পরিচালক শায়খ মুফতি আব্দুল মুনতাকিম সাহেব। বিরতির আগে মুফতি সাহেবের কাছে একটি প্রশ্ন আমার পক্ষ থেকে আমি রেখেছিলাম যে এই যে হজের সময় অনেক ভাই বোন হজে যাচ্ছেন, আল্লাহ যেন তাদেরকে মকবুল হজ নসিব করেন, আর এর পাশাপাশি অনেকের মধ্যেই এই হজের প্রতি একটা গাফলতি আমরা দেখি, মানে একটু অবহেলা যে পরে যাব পরে যাব, কিন্তু এই জীবনের তো আর গ্যারান্টি নাই মুফতি সাহেব যে এই যে আগামী ছাড়া। এটাকে আরেকটা ভুল হলো যে এটাকে শেষ সময়ের জন্য রেখে দেওয়া হয়, যে আমি এখন হজে গেলে পরে হজ থেকে যখন ফেরত আসব তখন আমি তো আর কোনো উল্টা পাল্টা করতে পারবো না, এখন যা গুনাহ করার জন্মের মতো করে নেই, আর এরপরে হজে যখন ওই সময় যাব যখন আমার মানে সব শক্তি নিস্তেজ হয়ে যাবে, তো গুনাহের শক্তি যখন আমার আর থাকবে না তখন বলেন যে যে সাপ গাত যাওয়ার সময় একে সুজা হয়ে যেত। শেখ সাদি রহমতুল্লাহ আলহি বলেছেন ফার্সি কবিতায় ইরানের ভাষায় যে ওয়াক্ত পীরি গর্গ জালিম মিশওয়দ পরহেজগার দর জওয়ানি তওবা করদন সেবায়ে পয়গম্বরি। তো একটা বলেছেন যে বয়স বৃদ্ধ হয়ে যাওয়ার পর যখন কোনো গুনাহের শক্তি আর নেই, এই হিংস্রত্ব দেখানোর কোনো শক্তি আর নেই, তখন তো বনের বাঘ ও পীর সাহেব হয়ে যায়। তো বলছেন যে সে কামিল মুকম্মল পীরে কামিল হয়ে যায়, সে গর্গ জালিম মিশওয়দ একটা জালিম অত্যাচারী বনের বাঘ সে পীরে কামিল হয়ে যায়, আর সে মাশাআল্লাহ আল্লাহ উপমা দিচ্ছে জি, মানে সে এখন আর তো ধরতে পারবে না, ছেড়ে পাড়ে খেতে পারবে না, হিংস্রত্ব দেখাতে পারবে না কারো উপর। আমাদের সমান অবস্থা আপনার। এরপরে বলছেন কি দর জওয়ানি তওবা করদন সেবায়ে পয়গম্বরি, যৌবন কালে যদি কেউ তওবা করতে পারে সেটাই হলো আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের শান, নবীগণের শান হলো যে যৌবন কালে তওবা করা, যখন গুনাহের শক্তি আছে তখন আমি গুনাহ থেকে বিরত থাকব। হজে যাওয়ার কারণে হয় কি, সেখানে যাওয়ার পর এই যে সর্বশেষ কাজটা মাথা মুন্ডানোর মধ্য দিয়ে, যখন মাথা মুন্ডানোর মধ্য দিয়ে এরপরে হজ থেকে মানে সম্পূর্ণ হয়, মানুষের হজ কমপ্লিট হয় সুবহানাল্লাহ, তো এর দ্বারা সর্বশেষ কাজ কি, আমিত্ব বড়ত্ব অহমিকা অহংকার সব কিছুকে দোলোর সঙ্গে মিশিয়ে মাথা মানে মানে সম্পূর্ণরূপে মাথা মুন্ডিয়ে আল্লাহ তাআলার মানে জীবনের উপর এত ভালো প্রভাব পড়ে হজের, তো পুরো জীবনের উপর হজের একটা ভালো প্রভাব পড়ে। এই ভালো প্রভাব আর পুরো জীবনের উপর যে বরকতময় প্রভাব হজের পড়ে মানুষের, সেই বরকতময় প্রভাব থেকে সারাটা জীবনকে আমি বঞ্চিত করে ফেললাম। আল্লাহ আল্লাহর দেওয়া জীবন, এটাকে মারা যাওয়ার আগে আমি হজ করব, তো পুরো জীবনটা আমি বরকতবিহীন করে ফেললাম। হজের যে নিয়ামত এবং বরকত এবং সুপ্রভাব তা থেকে আমি পুরো জীবন আল্লাহর দান আল্লাহর নিয়ামত এই মুবারক জীবনটাকে আমি বঞ্চিত করে ফেললাম। যে কোরআন শরীফের হজ সংক্রান্ত তো অনেক আয়াত আছে, এগুলাতে আমরা যেতে পারবো না হয়তো, কিন্তু যে ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই যে হুদাল লিল আলামিন আপনার কথার সাথে একটু এই যে জিনিসটার যে পুরো আলমের জন্য হেদায়ত, এখান থেকে আমরা আসলে বঞ্চিত হয়ে যাই যদি আমরা সেখানে যেতে পারি, হেদায়ত হয়তো আমাদের নসিব হয়ে যেতে পারে। বিলকুল, আমি অনেককে দেখেছি কোনো ওয়াজও শুনেননি, মাত্র প্রথম দিন তাওয়াফের পরেই পরের দিন আয়েশা ক্যানাডায় আমার এক দূর সম্পর্কের আত্মীয়, তো উনি কাঁদতে কাঁদতে আমি মামা ডাকি, এসে বলছেন যে এই হাত আর কোনো দিন মদ স্পর্শ করবে না, আমি সব তওবা করে, এত কাঁদছেন মনে হয় যেন কে যেন ওনাকে এক মাস ওয়াজ করেছে, অথচ এগুলোর প্রয়োজন হয়নি, শুধু কাবা শরীফের দর্শন আর তওয়াফের কবুলিয়ত এটাই তার জীবনে হেদায়ত এনে দিয়েছে। তো ওই সময় আমার এই আয়াত মনে পড়েছিল ওয়াহুদাল লিল আলামিন, যে কাবা হলো সমগ্র জাহানের জন্য হেদায়ত, এখান থেকে হেদায়তের আলো বিচ্ছুরিত হয়, যাওয়ার মাধ্যমেই মানুষের জীবনে একটা পরিবর্তন আসে, অনেক মানুষের জীবনে আমরা এই পরিবর্তনটা লক্ষ্য করেছি। আল্লাহ তাআলা যেন সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, এবং ফরজ হজ যাদের হয়ে গেছে তারা যেন বিলম্ব না করেন, দেরি যেন না করেন, এটা গুনাহের কাজ। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি বইন, আপনার প্রশ্নটা একটু কইবানি। ইনশাআল্লাহ
হলোই নাই, নামাজ পড়া লাগে না। আবার ইসরাহ নামাজ সোয়েদা হাজির ইসরাহ নামাজ হলে ফরজ তাই দেখা, ইসরাহ নামাজকে আপনার সুন্নত সালাতুল দোয়া হইয়া নিয়তটা হলোই না সেটা। আর আওয়াবিন নামাজ সোয়েদা হাবিটা পড়া যায় না পড়া যায় না, যারা রোজগার না এরা যদি ফিটরা দিলেন বা যারা রোজগারও আছেন এরা যদি দিলেন পাইয়ে গার্জিয়ান হইয়া এইটা সেটা আদায় হইব না, যারা বুঝু করো এরা তারা যাবি ফিটরা যাবি দুইটা। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী কলার কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আবার ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন, আমরা অনেক কল ড্রপ হয়ে গেছে, আবার ইনশাআল্লাহ আপনি চেষ্টা করবেন। আমরা একটু আনসারের দিকে চলে যাই, আবার ইনশাআল্লাহ ফিরে আসবো আপনাদের কলের দিকে। মুফতি সাহেব, এক বোন প্রশ্ন করেছেন তার স্বামীকে নিয়ে, যিনি যখন ঘরে আসেন ছেলে সন্তানদের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে সবসময় তার মুড একটু খারাপ থাকে, গুসা আর অতত অবস্থায় থাকেন, কি দোয়াটা মানে আপনি বলবেন যে দোয়াটার কারণে হয়তো তার মুডটা একটু ভালো? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন তিনি করেছেন, দোয়ার কথা তিনি বলেছেন। এই ব্যাপারে আমি তিনটি কথা বলবো। প্রথম কথা যে দোয়ার সাথে সাথে আমাদেরকে খুব ভালো ব্যবহারও দিতে হবে। একটু ভালো ব্যবহার দিলে কোরআন শরীফে অন্তত তিন জায়গায় এসেছে, যদি আমি মার্জিত ব্যবহার কারো সঙ্গে করি, খুব উচ্চাঙ্গের ব্যবহার যদি আমি করি, তাহলে ফায়দা কী হবে যে আল্লাহ তাআলা কাআন্নাহু ওয়ালিয়ুন হামিম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যদি খারাপ আচরণের ভালোবাসায় আমি উত্তর দিই, ভালোভাবে যদি আমি উত্তর দিই, খারাপ আচরণ একজন করছে আমি খুব ভালো ব্যবহার তার সঙ্গে করে যাচ্ছি কন্টিনিউ, আর সে আমাকে কষ্ট দিচ্ছে আমি তাকে দোয়া দিচ্ছি, আমি তার এগুলো ভুলে যাচ্ছি, ক্ষমা করে দিচ্ছি, আর এইভাবে যদি কন্টিনিউ ভালো খারাপ ব্যবহার খারাপ আচরণের প্রতি উত্তরে যদি আমি ভালো ব্যবহার ভালো আচরণ আমি যদি কন্টিনিউ করে যাই আর আল্লাহর কাছে যদি আমি দোয়া করতে থাকি, তাহলে সে ইনশাআল্লাহ তাআলা একেবারে আপন জনে পরিণত হয়ে যাবে। এটা হলো একটা কারণ, একটা ব্যবস্থাপনা এর জন্য অবলম্বন করতে হয়। তো আমরা অনেক সময় শুধু দোয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকি। হ্যাঁ, দোয়া খুবই জরুরি, দোয়ার কোনো বিকল্প নেই, দোয়া তো থাকতেই হবে এবং দোয়া আমাদের জীবনের সবচেয়ে বড় নিত্যসঙ্গী হওয়া প্রয়োজন। দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে আমরা দোয়া করব প্রত্যেক নামাজ, এই ভালো ব্যবহার ভালো সম্পর্ক সদাচরণ হক আদায় করা এগুলো তো আমরা করবই, আর এর সাথে সাথে আমরা দোয়া করব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের শেষের দিকে এই আয়াতটা রয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তো আপনারা এই দোয়াটা বিশেষভাবে পড়বেন যে এই কথাই কামনা যেন করছেন, হে আল্লাহ আমার সন্তানাদি এবং স্বামী হলে স্বামী আর স্ত্রী হলে স্ত্রী, স্বামীরা যখন করবেন তখন জাওজ শব্দের অর্থ আরবি ভাষায় স্বামীও হয় স্ত্রীও হয়, তো যখন স্বামী এই দোয়া করবে তখন স্ত্রী এবং সন্তানাদি বুঝাবে, আর স্ত্রী যখন দোয়া করবে তখন স্বামী আর সন্তানাদি বুঝাবে, হে আল্লাহ তুমি আমার স্বামী এবং সন্তানাদিকে এমন বানিয়ে দাও যে যাদেরকে দেখলে চোখ জোড়ায়, চোখে শীতলতা আসে, নয়ন জোড়ায়, মন জোড়ায়, অন্তরের সান্ত্বনার সৃষ্টি হয়, দেখেন এখানে সুস্বাস্থ্যবান যেন হয় আর স্বাস্থ্যবান যেন হয়, খুব বেশি স্মার্ট হয় আর সুন্দর হয় দেখতে, এই জাতীয় কোনো শব্দ সেখান নেই, খুব সুন্দর খুব স্মার্ট আর চরম পর্যায়ের বেয়াদব যদি হয় তাহলে এর চেয়ে বড় কষ্টের কোনো আওলাদ আর হতে পারে না। তো এমন আওলাদ থেকে এই মা বাবারা পানাহ চায়, অন্যরা দেখে মনে করে যে না জানি কত ভালো স্বাস্থ্যের অধিকারী, কিন্তু মা বাবারা জানেন যে এইটা এর চেয়ে বড় নষ্ট আর কিছু কেউ নেই। তো নাউজুবিল্লাহ, তো এইভাবে যেন হয় যে সব জিনিস চলে আসে এর ভেতরে, যে হে আল্লাহ তুমি আমার সন্তানাদিকে এমন দাও, স্ত্রীকে এমন বানিয়ে দাও, স্বামীকে এমন বানিয়ে দাও যে দেখলেই যেন নয়ন জোড়ায়, চোখ যেন জোড়ায়,
আর অন্তরে সান্ত্বনার সৃষ্টি হয়। তো এই দোয়াটা আমরা যেন করি, এটা প্রত্যেক নামাজের পরে আপনি করবেন একটা কাজ। দ্বিতীয় তৃতীয় আরেকটা কাজ হলো, যেটা আমি বলবো যে আমরা কোন কিতাবে দেখেছি হযরত থানভী রহমতুল্লাহ আলীর কাছে এক ব্যক্তি গিয়েছিল, এক মহিলা গিয়েছিলেন, আর গিয়ে বললেন যে আমার স্বামী যখন ঘরে আসেন তো ঘরে আসার সাথে সাথেই তিনি তো মারাত্মক মানে আমার আমাকে মারামারি করেন, মারপিট করেন, অনেক কিছু করেন, খারাপ ব্যবহার করেন। তো উনি হাল চাষ করে কাজ টাজ করে বাহির থেকে যখন আসেন তো আসার পর এরপরে এসেই তার রাগ উঠে। তো উনি বললেন যে তুমি উনি আসে কি বলেন আর তুমি কি করো? তো উনি আসেই বলেন যে খাবার কই দাও, উনি ভুখা অবস্থায় আসেন। তো আমি ওই সময় একটা ধমক দিই ঠিকঠাক যে একটু শান্ত থাকো, ই করো, একটু শান্ত থাকো, মাথা ঠিক রাখো, এমনি পাবে সব কিছু, আর এরপরেই তো যা হওয়ার তা হয় আমার সঙ্গে। তো আপনি মেহরবানি করে একটু পানি পড়া দেন আমাকে, একটু পানি পড়ে দেন যাতে আমার এই স্বামীর এই আচরণটা বন্ধ হয়ে যায়। তো হযরত পানি পড়া দিলেন, যা পড়ার তা পড়লেন, পড়ার পর বললেন তবে একটা পন্থা হলো যে অন্যান্য সব পানি পান করে নিতে হয়, খেয়ে ফেলতে হয়, পান করে নিতে হয়, তো এইটা আবার আমি আরেকটা পানি দিচ্ছি একটু ভিন্ন ধরনের। সেই পানিটা হলো যে স্বামী যখন বাড়িতে ওই কাজ করে যখন আসেন তোমার উপর নির্যাতন করেন ওই সময় ওইটা মুখের ভিতরে রাখতে হয় এই পানিটা, তো ওইটা গিলতে হয় না। তো ধরেন উনি আসার পর খাবার টাবার যখন দিয়ে দিবা এর বেশ কিছুক্ষণ পরে এই পানিটা তুমি গিলে ফেলবা, এর আগে না। তো এরপরে বলছে হ্যাঁ ঠিক আছে আমি এটা করবো, ওর জুলুম বন্ধ করার জন্য আমি যদি কিছুক্ষণ পানিটা মুখে রাখতে হয় তাহলে তেমন কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ওই যা পড়ার তিনি পড়ে দিলেন, স্বামীজি যখন এই কাজ থেকে আসলো তো উনি আসার সাথে সাথে ওই পানিটা পান না করে মুখের ভিতরে রেখে দিলেন মুক্ত বন্ধ সম্পূর্ণরূপে। ওই দিন এসে স্বামী বলছে যে খাবার দাও, কোনো উত্তর নেই, খাবারটা রেডি হচ্ছে, খাবার আনা হচ্ছে, কারণ জবান বন্ধ। এরপরে দেখা যায় ওই দিন আশ্চর্য ব্যাপার, স্বামী তো এত খুশি যার কোনো শেষ নেই, স্বামী তো ওই দিন হাদিয়া তোহফা কাপড় চোপড় আরও কিনে আনছে, মহিলা তো আল্লাহর কাছে দোয়া যে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কি যে পানি পড়ে দিলেন যে আজকে আমার স্বামী তো মারলই না আর উল্টো আমাকে হাদিয়া তোহফা। তো স্বামীও খুব খুশি যে আজকে কে কি দিলেন। তো ঘটনা এখানেই যে কোনো কোনো সময় দুর্ঘটনাটা, আমি সব জায়গার কথা বলবো না, এটা একটা জেনারেল স্পিকিং, একটা কথা আমি সাধারণত বললাম, অনেক সময় ভাষা দিয়ে কথা দিয়ে মানে আচরণ দিয়ে আমরা অনেক সময় কষ্ট পৌঁছাই, তখন অন্য পার্টি থেকে বিপরীত পার্টি থেকে পাত্র হোক বা পাত্রী, স্বামী হোক বা স্ত্রী, তার কাছ থেকে আমরা খারাপ আচরণ পেয়ে যাই। তো এই জবানটাকে যদি আমরা কন্ট্রোল করি, আল্লাহ আকবার, জবানটাকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে জীবনে অনেক শান্তি আল্লাহ তাআলা এনে দেবেন। আল্লাহর নবী বলেছেন যে জবান বা জিহ্বা এর চেয়ে বেশি আর কোনো অঙ্গ নেই যা মানুষকে অপুত করে জাহান্নামে নিক্ষেপ করবে, আর কোনো অঙ্গ তত বেশি নয় যত বেশি এই জবান, এই জিহ্বা। তো এই জন্য এই জবানের হেফাজত যেন আমরা করি, কথা দিয়ে জিহ্বা দিয়ে যেন কোনো কষ্ট কাউকে না দিই সবসময়। আল্লাহ তাআলা এত নরম একটা অঙ্গ বানিয়েছেন, এটা দিয়ে এত শক্ত কথা বলা, এত নরম অঙ্গ, এটা দিয়ে শক্ত কথা বলা, এই অঙ্গের সাথে বেইনসাফি হয় আর এই অঙ্গের অসৎ ব্যবহার হয়, সৎ ব্যবহার হয় না। এত নরম জবান দিলেন আল্লাহ আর এটা দিয়ে আমি এত শক্ত কথা বললাম, তো এটা হয় না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নরম কথা বলার তৌফিক দান করেন। যে বিষয়গুলো আপনি কথা বলছিলেন প্রচুর কলার লাইনের পরে, ওই বিষয়টা মনে করেন এখন বিয়ের শাদী খুব হচ্ছে, তাদের জন্য কিন্তু এই মেসেজটা মানে কাজে লাগতে পারে। সবচেয়ে বড় মানে আপনি যদি একটু চিন্তা করেন, মা বাবা তো অনেক সম্মানিত, তাদের সাথে তুলনা হয় না, মা বাবার যে অবস্থানটা বা মর্যাদা এটা মানে আল্লাহ বলেছেন যে মানে হাদিসের মধ্যেও কোরআনের মধ্যেও অনেক বেশি মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর জীবনটাকে অনেক সময় অবহেলার কারণে বা এটার আমরা অবস্থাটা না বোঝার কারণে অনেক সময় আমরা হারিয়ে ফেলি। কিন্তু এই জিন্দগিটা একটু যদি আমরা চিন্তা করি, এই জীবনটা আমার, এই জীবন এবং আখেরাতের জীবন একসাথে থাকতে হবে, এই পবিত্র জীবনকে আমিই গঠন করতে হবে। অনেক সময় মা বাবার গাফলতির কারণে, অনেক সময় শাশুড় শাশুড়ির গাফলতির কারণে যে তারা নিজেকে তাদেরকে কন্ট্রোল করতে চান, অনেক জায়গায় এরকম হয়, আর এটা করতে গিয়ে তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। কিন্তু তাদের এই জীবনটাকে কিন্তু
মুমিনের জীবন হিসাবে, জান্নাতি জীবন হিসাবে গঠন করতে হলে তাদের ভূমিকাটা অনেক বেশি। কারণ একজন স্বামী বা একজন স্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব হলো স্বামীকে কিন্তু মা বাবা শ্বশুর শাশুড়ি উভয়কে খেয়াল রাখতে, সবাইকে খেয়াল রাখতে, সমান আপনার ওয়াইফকেও, যে সবাইকে খেয়াল রেখে সবাইকে। ও আতু হাদিসের মধ্যে বুখারী শরীফের হাদিস, ও আতু কুল্লাযী হাক্কিন হাক্কা, আল্লাহু আকবার, আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেককে যার যার হক তুমি দাও, মাকে মার হক পরিপূর্ণরূপে দাও, বাবাকে বাবার হক পরিপূর্ণরূপে দাও, স্বামীকে স্ত্রীকে, স্ত্রীকে তার পরিপূর্ণ হক দাও, মাকেও পুরো হক দাও, বোনদেরকে হক দাও, ভাইদেরকে হক দাও, প্রত্যেক হকদারকে তার পরিপূর্ণ হক তুমি আদায় করবে। আর নিজের হকের জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। তো আমি আমার দায়িত্বটা পরিপূর্ণ, আমার কাছে যাদের হক পাওনা আছে, রাইটস আছে অন্যদের, সেই রাইটগুলো আমি, রাইটসগুলো আমি পরিপূর্ণরূপে যেন দিতে পারি, আর আমার রাইটসের জন্য তাদের সঙ্গে যেন আমি ঝগড়া বিবাদ না করি, না করে বরং আমি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তাআলা আমি আমার দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করব, অন্যদের হক আমি পরিপূর্ণরূপে দেব, আর আমার হকের জন্য আল্লাহর কাছে আমি কামনা করব, ফরিয়াদ করব, দোয়া করব, মুনাজাত করব। এটাই হলো হক পাওয়ার নিয়ম, আর এটাই হলো শান্তির জীবন। আপনার কথা থেকে শুধু একটা কথা বলবো যে উলামায়ে কেরাম সারা জীবনের যে ফ্যামিলি লাইফে শান্তি কীভাবে আসবে, পারিবারিক জীবনে, বোন যে প্রশ্ন করেছেন স্বামী কষ্ট দিচ্ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন উনি এটা থেকে বিরত থাকেন এবং শান্তির জীবন ওনাকে নসিব করেন, ইনসাফ ওনাকে দেন, সব স্ত্রীরা যেন শান্তি পায়, সব স্বামীরা যেন শান্তি পায়, এই দোয়া আমরা করি। কিন্তু একটা কথা যে এই দুনিয়ার জীবনে মানুষ দুর্বল, মানুষের প্রয়োজনেরও কোনো শেষ নেই, মানুষ মুখাপেক্ষী, মানুষ অপারগ, মানুষ দুর্বল, খলিকাল ইনসানু আজুলা, খলিকাল ইনসানু দাঈফা, আর মানুষের প্রয়োজনের কোনো শেষ নেই, মানুষ পদে পদে মুখাপেক্ষী, এর চেয়ে কমজোর, এর চেয়ে দুর্বল, এর চেয়ে অপারগ, এর চেয়ে বেশি মানে নেডি কোনো মখলুক আর হতে পারে না। সুতরাং এই মানুষ থেকে আমি বেশি আশা কামনা যেন না করি, তো এটা আমার যেন না হয়। তো এই মানুষ থেকে আমি কী বা পাবো আর কী বা আমার হবে, এই একটা জিনিস। এখন এর জন্য কি করতে হবে আমাদেরকে, যে সে একজন মুখাপেক্ষী মানুষ, সে আমাকে দিবেই বা কি আর আমি তার কাছে পাবই বা কি, তো আমি আমার হকটা যেন আদায় করি পরিপূর্ণরূপে। এর জন্য শুধু একটা কথা, সেটা হলো সবর করতে হবে। কারণ এই মানুষের, মানুষ অপারগ, মানুষ নিডি, তার ঘুমের প্রয়োজন। এক সময় আপনার স্ত্রী ঘুমিয়ে আছেন, উনি এখন চা দিতে পারবেন না, উনি এখন আপনার মেহমানের মেহমানদারি করতে পারবেন না, তো ওই সময় মানুষ দুর্বল। তো এটা যদি জানা থাকে তাহলে আমি সবর করব, আমি ধৈর্য ধারণ করব যে ওনার দ্বারা এটা সম্ভব হচ্ছে না, বা আমার দ্বারা, স্বামীর দ্বারা একটা হক আদায় করা সম্ভব হচ্ছে না, মানুষ দুর্বল, মানুষ অপারগ। তো আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন যে সবর ছাড়া কোনো উপায় নেই। কারণ কেউ যদি সর্বশক্তিমান হয় তখন সবর আর করতে হবে না, সে সব কিছু দিয়ে দিতে পারবে, একমাত্র আল্লাহই এটা পারেন। আর অন্য যার সঙ্গেই আপনি চলাফেরা করবেন তার সঙ্গে সবর ছাড়া, ধৈর্য ধারণ ছাড়া, বরদাশত, বরদাশত, সবর একটা কথাই শান্তির উপকরণ, এছাড়া আর কিছু নেই। সবের উপরে আর কোনো কথা হতে পারে না, দুনিয়ার জীবনে সফলতার জন্য এইটাই একমাত্র চাবিকাঠি। 24 ঘন্টা সবরকে ধারণ করতে হবে। আল্লাহু আকবার। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। টিভির ভলিউমটা একেবারে ডাউন করে দেন অথবা আপনি পাশের রুমে গিয়ে প্রশ্নটা রাখুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিবন, আপনার কি প্রশ্ন? আচ্ছা, আমার একটা প্রশ্ন বিয়াশাদির ব্যাপারে। একে একটা জিনিস আনতাম খাইরা, ছেলে হোক আর মেয়ে হোক, বিয়াশাদি যেন ওই আল্লাহর হুকুম যেন অন্য বিয়াশাদি হয় না, নিজের মা বাবার ইচ্ছা মতো দেওয়া লাগে। আর আমি দুইটা নামের মিনিং জানতাম, ইয়াসি আর আবিদ। আল্লাহর হুকুমে না মা বাবার খোতা অনুযায়ী দেওয়া লাগে, এটা ঠিক আছে ইনশাআল্লাহ। এই খোতাটাই বুঝছি, আপনার এটার আর কোন ব্যাখ্যা আছে নি আপনি? কলারকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম।
কলটা মানে ড্রপ হয়ে গেছে, আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আপনি স্টুডিও সরাসরি মাত্র, আপনার প্রশ্নটা একটু খুইবানি। জি আপনি খুইবানি আপনার প্রশ্নটা। দিনের প্রোগ্রাম যে অজু ছাড়া কোরআন শরীফ ও কোরআন শরীফ পড়তে হলে অজু ছাড়াও পড়তে পারবা, এটা কত আন গ্রহণযোগ্য? জাযাকুমুল্লাহ খায়ের। মুফতি সাহেব খুইবানি এই বিষয়ে। আমরা পরবর্তী কলে চলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপনার কি? ভালো আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি একটা কোশ্চেন করতাম চাইছি। জি আমি এবার হজে যাচ্ছি, তো ঠিক আছে ইনশাল্লাহ। মুফতি সাহেব খুইবানি আমরা পরবর্তী কলে চলে যাই, দেখে কে আছেন। টিভির ভলিউমটা একেবারে ডাউন করে দেন অথবা পাশে রুমে গিয়ে। আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। জি কলটা মনে হয় আমরা হারিয়ে ফেলেছি, আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমরা একটু আনসারের দিকে যাই, কয়েকটি প্রশ্ন আমাদের হাতে চলে এসেছে, এগুলোর উত্তর জানার পরে ইনশাল্লাহ আবারও আমরা ফিরে আসব। মুফতি সাহেব তাওয়াবিন আওয়াবিন আওয়াবিন সুবহানাল্লাহ আওয়াবিন আর তাওয়াবিন। জি আওয়াবিন নামাজটা পড়া সঠিক নয়, এটা কি আসলে আওয়াবিন? এই এক্স্যাক্টলি শব্দটা হাদিসে যদি কেউ খোঁজে তাহলে নামাজের ক্ষেত্রে পাবে কিনা সন্দেহ। তবে এই নামাজের যেই নাম দেওয়া হয়েছে, তো যেমন প্রেয়ার হল এই শব্দটা আপনি কোথাও খুঁজে পাবেন না অবশ্যই, যেমন এই একটা শব্দ আপনি খুঁজে পেলেন না, কিন্তু আপনি মসজিদ তো পাবেন, সিজদা দেওয়ার জায়গা। তো এই অর্থ বোঝায় এমন কোনো শব্দ যদি অন্য ভাষায় থাকে, বা আরবি ভাষায় যদি কোনো একটা শব্দ কোনো একটা নামাজের জন্য কোনো একটা আমলের জন্য ক্রিয়েট হয়ে যায়, তাহলে এতে কোনো দোষের কোনো বিশেষ কারণ নেই। আওয়াব শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার দিকে যারা প্রত্যাবর্তন করেন, যারা দুনিয়া ত্যাগ করে, গুনাহ ত্যাগ করে, সব কিছু বাদ দিয়ে আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তনকারী, আল্লাহর দিকে যারা ফেরত গমনকারী, গুনাহ বাদ দিয়ে, নাফরমানি এবং অবাধ্যতা বাদ দিয়ে, গাফলত এবং উদাসীনতা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আল্লাহর দিকে সম্পূর্ণ মনোনিবেশকারী, আল্লাহর দিকে যারা ঝুঁকেন প্রত্যাবর্তন করেন, তাদেরকে আওয়াব বলা হয়। এর বহুবচন হলো আওয়াবুন বা আওয়াবিন। তো নামাজে আওয়াবিন বলা হয় ওইসব মানুষের নামাজ যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। আপনার যে উদাহরণটা আপনি আরো অনেক সময় বলেছেন যে এই যে নামাজ যে আমরা বলি, এই নামাজটা তো কোরআন হাদিসের মধ্যে নেই, কিন্তু এরপরে তো আমরা নামাজ শব্দ বলছি, নিয়তের সময় তো আমরা বলি নামাজ, রোজা আমরা বলি, তো এই শব্দগুলো ব্যবহার করা সম্পূর্ণরূপে ঠিক আছে। এগুলোকে যারা মনে করে যে ঠিক নয়, তাদের ব্যাপারে আমি গতকালকে বলেছি যে কোনো একটা জিনিসের ব্যবহার বা কোনো একটা শব্দ ব্যবহার করে এটা জায়েজ হওয়ার জন্য আলাদা কোনো দলিল দেখাতে হবে না। না জায়েজ হওয়ার জন্য যে কোনো দলিল নেই, এইটাই সবচেয়ে বড় দলিল হলো এটা জায়েজ হওয়ার জন্যে। কোনো একটা জিনিস না জায়েজ হওয়ার জন্যে, হারাম হওয়ার জন্যে স্বতন্ত্র এবং স্পেসিফিক কোনো দলিল না থাকাটা কোনো একটা জিনিস জায়েজ হওয়ার জন্য দলিল। আপনি কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ, সময় হয়ে গেছে আরেকটি বিরতিতে যাওয়ার। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথেই থাকুন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অসীম।